আসসালামু আলাইকুম প্রিয় দিদি ভাই বোনেরা, সালাম ইয়া মাহদি এই গজলটি বেশ বিখ্যাত হতে চলেছে। আমার মনে হয় আপনারা এই গজল নিশ্চিত শুনেছেন, যদি না শুনেন তাহলে ইউটিউবে সার্চ দিয়ে দেখে আসুন। প্রশ্ন হচ্ছে, সালাম ইয়া মাহদি বলতে কাকে বোঝানো হচ্ছে? ইমাম মাহদিকে নাকি তাদের দেশে রাজনীতিবিদ কোনো নেতাকে? তারা ইমাম মাহদির নাম বেছে তাদের স্বার্থ হাসিল করছে না তো? ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি তারা কয়েকজনের পুরুষের ছবি মাথায় বুকে অথবা অন্য কোনোভাবে প্রকাশিত করছে। ইমাম মাহদিকে স্বাগত জানানো আমরা অস্বীকার করছি না, কিন্তু এইখানে নির্দিষ্ট কিছু ব্যক্তি ছবি কেন আসবে? এখানে আসার উচিত ছিল আল্লাহ এবং তার রাসূলের নাম, কিন্তু ভিডিওতে কিছুক্ষণ পরপর একজন পুরুষের ছবি বারবার প্রকাশিত হচ্ছে। এর কারণ কি হতে পারে? তারা কি কোনো সংগঠনকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে, নাকি তারা কোনো চেতনাকে প্রচার করতে চাইছে, নাকি কোনো ভিন্ন কোনো চক্রান্ত? কারণ কাফির মুশিকরা ইমাম মাহদি আগমনের নামে নানা ফিতনা ফাসাদ সৃষ্টি করছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, কিয়ামতের আগে বহু ভণ্ড নবী আসবে, সে সাথে আমরা দেখতে পাচ্ছি ভণ্ড ইমাম মাহদিও অনেকে দাবি করছে। যাই হোক, যদি তারা ভিন্ন কোনো মত পোষণ না করে তাহলে এই ভিডিওটি সঠিক হতে পারে। ভিডিওতে যাদেরকে দেখানো হচ্ছে তারা মারা গিয়েছে কোনো কাফেরদের জুলুম নির্যাতনে, তাদের আত্মীয় স্বজন হতে পারে, এটাও হতে পারে তাদের যোগ্য কোনো শাসক, কোনো ভালো বুজুর্গ ব্যক্তি। তারা চাচ্ছে পৃথিবীটা পরিবর্তন হোক, শীঘ্রই ইমাম মাহদি আসুক এবং পুরো পৃথিবীতে ইসলামী হুকুম আহকাম প্রতিষ্ঠিত হোক। তাই প্রথম অবস্থায় আমরা যা দেখেছি যে ভিডিওতে ইমাম মাহদি আগমনের সম্পর্কে এই গজলটি বানানো হয়েছে। যদি তাই হয়ে থাকে সাধুবাদ জানায় এবং আহ্বান করে, দোয়া করে, এতে কোনো অসুবিধা নেই। তাই আমাদের উচিত যে প্রস্তুত নেওয়া, ইমাম মাহদি আলাইহিস সালাম যখন আসবেন এর আগে আমাদের নিজের আমল, নিজের ইবাদতকে প্রতিষ্ঠিত করা। নিজের মধ্যে কোনো গুনাহ থাকলে, নিজের মধ্যে কোনো পাপ থাকলে তা দ্রুত বর্জন করা। কারণ ইমাম মাহদি আলাইহিস সালাম যখন আসবে তখন কিন্তু আপনি যদি গুনাহগার বান্দা হন তখন আপনার চেতনা কিন্তু ইমাম মাহদির জন্য কুরবানি হোক, তারপরে ইসলামের জন্য আপনি কুরবানি হবেন এমনটা কিন্তু মন বসনা চাইবে না। কারণ প্রকৃতপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে পছন্দ করেন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পছন্দ করেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দান করেন, তারাই হচ্ছে সঠিক পথের অনুসারী। কিন্তু যদি আপনি পাপ কাজ করেন, নিজের গুনাহের মধ্যে হাবুডুবু খান, তাহলে কিন্তু আপনি এরকম একটি সুবর্ণ সুযোগ, ইমাম মাহদির আগমনের সময় যে আপনি ইমান নিয়ে মৃত্যুবরণ করবেন, তার সাথে যুদ্ধ করবেন, একই সাথে চলাফেরা করবেন, এটা কিন্তু নাও হতে পারে। তাই এখনই তাওবা করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝিয়ে মানার তাফিক দান করুক। আমিন।